আসসালামু আলাইকুম, আমি অল ডিজাইন থেকে মামুন চৌধুরী বলছি আর আপনি দেখতেছেন অল ডিজাইন। আজকে আমাদের কুমিল্লা জেলা বুড়জং থানা খোদাদুলি গ্রাম আমাদের নিজ গ্রামে চলে আসলাম মামুন ভাই। উনি একটা গেট এবং কিছু মালামাল অর্ডার করেছিল, আজকে সম্পূর্ণ মালগুলো ডেলিভারি করেছি। আর আমি মামুন ভাই থেকে জানবো আমরা যে মালগুলো দিয়েছি ভাইয়ের পছন্দ হয়েছে কিনা আর কাজের মান দেখে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম মামুন ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যে মালগুলা দিয়েছি আপনার কাছে কেমন লেগেছে? যারা কিনা ইউটিউবে দর্শক রয়েছে, দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন। আলহামদুলিল্লাহ, আমি যখন তোমাকে মালগুলোর কথা বললাম, ডিজাইনটা তো বললাম, তুমি আমাকে বেশ কয়েকটা ডিজাইন দেখাইলা, আমার খুব এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছে। মেন গেট ডিজাইনটা ভিতরে কয়েকটা গেট, দুটা গেট নিচে আরো ওই ধরনের গেট খুব সুন্দর হয়েছে। আর তোমাকে যেভাবে কাজের ডিজাইন আমি দেখাই দিছি, হ্যাঁ কোয়ালিটি এবং ডিজাইন সব সুন্দর সুন্দর, রংটা খুব সুন্দর হয়েছে। আর সবচেয়ে বড় বিষয় হলো তুমি যখন টাইম দিয়েছিলে তার টাইমের আগে ডেলিভারি দিয়েছো আমার কাজটা, এটা সবচেয়ে বেশি, তখন তোমাকে ধন্যবাদ। তুমি আমার ছোট ভাই, এখানে আমার ছোট ভাই, তোমার সাফল্য সবসময় কামনা করি। জি ধন্যবাদ ভাই। আর আমি এগুলোর প্রাইসটা একটু জানাচ্ছি, যারা কিনা এই ধরনের নতুন মডেলের লেজার কাটিং এবং বক্সের ডিজাইনটা তৈরি করতে চান, এই ডিজাইনটা এত জনপ্রিয় হওয়ার কারণটা এই মধ্যে উপস্থাপন করার চেষ্টা করবো। সিস্টেমটা হচ্ছে দুপাল্লা বিশিষ্ট গেট, যেটা গেটের সাইজ রয়েছে পাশে রয়েছে 10 ফিট, উচ্চতা রয়েছে 8 ফিট। টোটাল স্কোয়ার ফিট করলে হয় আপনার 80 স্কোয়ার ফিট। গেটটা মূল্য আসে 1,28,000 টাকার মতো। আর গেটটা প্রতি স্কোয়ার ফিট 1600 টাকা রাখার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ কাটিং রয়েছে কম্পিউটার কাটিং, যেটাকে আমরা লেজার কাটিং বা সিএনসি কাটিং বলি। এটা 4 মিলি লেজার প্লেটের উপর কিন্তু কাটিং করা হয়েছে এবং এখানে যতগুলা বক্স রয়েছে সবগুলা বক্স দেওয়া হয়েছে গ্যালভানাইজ বক্স, যেটাকে আমরা জিআই বক্স বলি। আপনি যদি এই কোয়ালিটির বক্স এবং লেজার কাটিং করে পেন সহকারে নিতে চান, এটা 1600 টাকা পার স্কেটের মাধ্যমে নিতে পারবেন। কিন্তু এই ডিজাইনটা কিন্তু অন্য অন্য ডিজাইন থেকে একটু ব্যতিক্রম দেখা যায়। কারণটা হচ্ছে কি, এটার মধ্যে বক্স এবং লেজার কাটিং উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, ভিতরে এবং বাইরে। কোনটা বাইরের সাইড বা কোনটা ভিতরের সাইড দেখলে আপনি বুঝতে পারবেন না। এবং কি, এটাতে একটা পকেট পাল্লা দেওয়া আছে, যে পকেট পাল্লা দিয়ে সবসময় মানুষ যাতায়াত করার জন্য, আর এটা ভিতরে খুলতে পারবে যখন গাড়ি প্রবেশ করাবে। আর এই গেটটা দেখা যাচ্ছে অনেক কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব। কিভাবে, আপনি যদি প্লে সিট আমরা 4 মিলি দিচ্ছি, এটা আপনি 3 মিলি ব্যবহার করলে কম খরচের মাধ্যমে করতে পারবেন। এখানে আমরা বক্স দিয়েছি 1.5 বক্স, এটা যদি আপনি 1.5 হাফ বক্স বা 1 বক্স দেন তাহলে অনেক কম খরচের মাধ্যমে করতে পারবেন। আবার দেখা যাচ্ছে আপনি যদি থিকনেসের যদি মান কমিয়ে দেন তাহলে আপনি অনেক কম খরচের মাধ্যমে করতে পারবেন। কিন্তু আপনি যদি এটা গ্যালভানাইজ বক্স না, যদি লোয়ার এমএস বক্স দেন তাহলে অনেক কম খরচের মাধ্যমে করতে পারবেন। যেহেতু জিআই বক্স এবং 4 মিলি প্লেট শিটের উপর গোল্ড পেন করে আমরা লাগিয়ে দিচ্ছি, এর জন্য এটা প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি 1600 টাকা। এটা কিন্তু খুবই চমৎকার, আপনার বাড়িতে মেন গেট, বাউন্ডারি গেট, পার্কিং গেট উভয় ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এই গিটটা আপনার দেখা যাচ্ছে যে ধুলিবালি যদি পড়ে নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণটা হচ্ছে মোচামাছি দেওয়ার মতো সুব্যবস্থা রয়েছে। এটা বাইরের সাইড এবং ভিতরের সাইড উভয় সাইডের সেম ডিজাইন ভাবে আমরা তৈরি করে দিয়েছি। এবং পকেট পাল্লা যখন খুলবে, কিন্তু ভিতরে বড় পাল্লা খোলার সবসময় প্রয়োজন নেই, কারণটা হচ্ছে বড় পাল্লা খুললে দেখা যাচ্ছে আপনার গাড়ি ঘোড়া ঢুকানোর জন্য আমরা কিন্তু দিয়েছি। আর এটা আমরা পেন্টটা করেছি সম্পূর্ণ এসমেশিংয়ের মাধ্যমে, যেটা হাত দিয়ে নয়, স্প্রে মেশিনের মাধ্যমে পেন্টটা করলে খুব চমৎকার লাগে। কিন্তু পেন্টটা অনেক টেকসই হয়, শুধু ওয়াটারপ্রুফ নিচে কিন্তু ওয়াটারপ্রুফ রয়েছে, যেটা আমরা ওটুকুট মেরে তারপর আমরা ব্ল্যাক পেন্ট করেছি এবং গোল্ড পেন্ট করে আমরা অল কমপ্লিট ভাবে আমরা লাগিয়েছি। ভিতরে কিছু আমরা সিঙ্গেল ডোর দিয়েছি, যেগুলো দেখা যাচ্ছে কম্পাউন্ড প্রতিনিয়ত তৈরি করি না, সিঙ্গেল ডোর গুলো আমরা নর্মাল একটা একটা লোহা এবং একটা এসএস আমরা ব্যবহার করে দিয়েছি। একটু ভিতর সাইড একটু দেখাই তাহলে, আশা করি ভিতর সাইড এবং বাইরের সাইডের ডিজাইনটা দেখতে পারবেন। এটা হচ্ছে ভিতরের সাইড, আপনি প্রথমে যে ডিজাইনটা দেখেছেন এটা হচ্ছে বাইরের ডিজাইনটা। এই ভিতরে ডিজাইনটা কিন্তু দেখতে সেম এরকম, কিন্তু আমরা যে এখানে ভিতর সাইডে বাইরের সাইডে যদি ডিজাইনটা সেম না করতাম তাহলে কিন্তু ভিতর সাইডে এতটা সৌন্দর্য ফুটতো না। আর এখানে নিচে উপরে সিটকারি ব্যবহার করা হয়েছে, চতুর্পাশে দুই দিক অ্যাঙ্গেল দিয়ে বক্স করে লাগিয়ে দেওয়া হয়েছে। কারণটা হচ্ছে এটা আমরা ওয়ালে ফিটিং করলে পারতাম, কিন্তু দেখা যাচ্ছে কোনো সময় যদি এটা চেঞ্জ করতো বা কোনো সময় যদি খুলতো তাহলে দেখা যাচ্ছে এর জন্য আমরা আউট ফ্রেম করে তারপর কিন্তু ফ্রেমের উপর এটা ফিটিং করে দিই। আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের গেট লাগাতে চান অবশ্যই তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম নেই। 35 স্কোয়ার ফিট 1600 টাকা। একটু করে বলে দিই, যাদের কিনা সাইজ থাকবে 7 ফিট বাই 7 ফিট, 49 স্কোয়ার ফিট, এই গেটটা আপনি 78,000 টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন। এই গেটটা আপনি 10 ফিট 16 ফিট 18 ফিট 20 ফিট যত ফিট বলবেন তত ফিট অনুসারে কোনো গেটটা তৈরি করা সম্ভব। আজকে সম্পূর্ণ মালটা ডেলিভারি করেছি, যেটা আমাদের নিজের গ্রামে, নিজের গ্রামে এই প্রথম দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত দেখা যাচ্ছে অন্যান্য ডিস্ট্রিক্টে, অন্যান্য ডিস্ট্রিক্ট কাজগুলো করি। আর আমাদের কাজের মান, কাজের কোয়ালিটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন না। কেউ যদি আমাদের কাজের মাধ্যমে কাজ করার জন্য আগ্রহী থাকেন অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে, দুটা নাম্বারে এই হোয়াটসঅ্যাপ কল আছে, আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা আপনাদের বাড়িতে চলে যাবে মাপের জন্য। মাপ নিয়ে আসার সময় 30% টাকা অ্যাডভান্স করতে হবে, যখন ডেলিভারি করবো তখন পুরো টাকা পেড করতে হবে। এই হচ্ছে সিস্টেম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করতে বলবেন না। এতক্ষণ ধন্যবাদ।